আমাদের আজকে আজকে পঞ্চায়েতের যে বিভিন্ন পঞ্চায়েত সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষব্যাপী আমাদের আজকে যে ডেপুটেশনটা চলছে আর কি, ষোলো দফা দাবির ভিত্তিতে। তাই আমরা আজকে বাঙিটোলা জিপিতে ষোলো দফা দাবির ভিত্তিতে বামপন্থী সংগঠন সিপিআইএম কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আমরা আজকে ডেপুটেশন দিতে এসি বাঙিটোলা জিপিতে বৈকাল তিনটায়। কি বললেন? আমরা যেটা দাবি করলাম ষোলো দফা দাবি, যে একশো দিনের কাজ পরিযায়ী শ্রমিকদের দিতে হবে, এটা আমাদের দাবি। যারা ভিন রাজ্যে গিয়ে কাজ হারিয়েছে এই যে এতে করোনা নাইন্টিনে এসে যে কাজটা হারিয়েছে, এখানে আসলো কাজ পাচ্ছে না, রুজি রোজগার নাই, পরিবার নিয়ে খেতে পারছে না, যার জন্য আমরা বলেছি তাদের যদি জব কার্ড না থাকে তাহলে তাদের জব কার্ড তৈরি করে দিতে হবে প্রত্যেক পঞ্চায়েতকে, এবং করে দিয়ে তাদেরকে একশো দিনের কাজে লাগাতে হবে। ষোলো দফা দাবির পরিপ্রেক্ষিতে কী জানালেন প্রধান? আমরা যেটা ষোলো দফা দাবির ভিত্তিতে আমরা তো স্মারকলিপি দিলাম পঞ্চায়েত প্রধানকে, এবং উনি বললেন, আশ্বস্ত করলেন আমাদের যে আপনাদের যে সমস্ত দাবি দেওয়া সেগুলো আমি যতটা আমাদের পঞ্চায়েতে হবে সেগুলো আমরা সমাধান করব, আর যেগুলো হয়তো উপর লেভেলে যেতে হবে ডিএমকে বিডিওকে সেগুলোকে আমরা রেজুলেশন করে সমস্ত সব রকম সাহায্য সহযোগিতা আমি এই এলাকায়। কি নাম আপনার? আমি স্বপন কুমার ঘোষ। কি পদে আছেন? আমি কালিয়াচক টু সিপিআইএম কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর এরিয়া কমিটির সম্পাদক। ধন্যবাদ।